হ্যালো ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে একটি শশাকে রং করতে হয়। শশাকে শুরুতে আমরা যেটা করব, ইংরেজি অ্যালফাবেটের ইউ অ্যালফাবেটটি উল্টো করে এঁকে নেব। উল্টো করে আঁকা অ্যালফাবেট ইউ এর দুইটি মাথাকে আমরা নিচের দিকে নামিয়ে একটি লম্বাটে গোল অথবা ওভাল আকার এঁকে নেব। তো ওভাল আকার শেষ হয়ে গেলে আমরা যেটা করব, এটাকে পুরোপুরি শশার শেপ দেওয়ার জন্য উপরের দিকে একটি ডাটা এঁকে দেব। ডাটাকে শেষ হলে আমরা যেটা করব, শশার একটি পাতা এঁকে দেব। ওকে, তোমরা দেখতে পেলে যে শশার পাতা কিভাবে আঁকতে হয়। এখন শশাটিকে আমরা আরো একটু বাস্তব রূপ দেওয়ার জন্য আমরা যেটা করব, শশার গায়ে কিছু কাটা কাটা এরকম আঁশ থাকে বা কাটা কাটা ডটের মতো থাকে। তো আমরা শুরুতে যদি হচ্ছে মার্কার দিয়ে করি, তখন আমরা এই ডটগুলো দিয়ে দেব। আর যারা রং করার পরে বর্ডার করবে গ্লাস মার্কার দিয়ে, তারা পরেই এঁকে দেবে। তো আমার শশা আঁকা শেষ হয়ে গেল, এবার আমরা এটাকে রং করব সুন্দর করে। তো শুরুতে আমরা নিচ্ছি গাঢ় সবুজ কালার। তোমরা গাঢ় সবুজ কালার একেবারে অল্প করে যে কোনো এক পাশে সুন্দর করে আস্তে আস্তে দাগের বাইরে না নিয়ে রংটাকে করবে। তো দেখো আমি কিভাবে করছি। তো সবুজ কালারটা মোটামুটি আমাদের করা শেষ হয়ে গেল। সবুজ কালারটা এতটুকুই দেব, আমরা এর বেশি দেব না। বেশি দিলে অনেক সময় কি হয়ে যায় যে পুরোপুরি সবুজ হয়ে যায়, শশার আসল রংটা আসে না। তো আমরা এখন দিচ্ছি অলিভ কালার। অলিভ বলতে আমি বোঝাচ্ছি জলপাই রং। জলপাই রং তোমাদের কাছে আছে, দেখবে তোমাদের প্রত্যেকটি কালার বক্সেই রয়েছে জলপাই রং। তো তোমরা এরকম জলপাই রংটি সবুজ রংটার সাথে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দেবে। জলপাই রং করা শেষ হয়ে গেল, এবার আমরা ব্যবহার করব পাতা কালার, যেটাকে আমরা বলি হালকা সবুজ বা ইয়েলো গ্রিন। তো আমরা এবার ইয়েলো গ্রিনটা প্রায় তিন ভাগের চার ভাগের তিন ভাগে আমরা পুরো ইয়েলো গ্রিন এর রংটা দিচ্ছি। ওয়েল, এতটুকুই থাকবে। এরপর আমরা সর্বশেষ যে রংটি ব্যবহার করবো সেটি হচ্ছে পেস্ট পেস্ট কালার। তোমরা পেস্ট কালারটি সবাই চেনো, তারপর একবার দেখে নাও। পেস্ট কালারটি হচ্ছে এরকম। তো আমরা পেস্ট কালারটি দিয়ে এবার হালকা গ্রিন অথবা যেটা ইয়েলো গ্রিন সেটাকে টেনে টেনে সুন্দর করে মিশিয়ে দেবো। তো তোমরা দেখতে পেলে যে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই একটি শশা কিভাবে এঁকে রং করা যায়। এবার আমরা পেস্ট কালার দিয়ে সাদা সাদা কিছু স্পট থাকে সেই স্পটগুলো দিয়ে দিলাম। বাকি রয়ে গেল ডাটার অংশ এবং পাতা। ডাটাতে আমরা বরাবরই গাঢ় সবুজটা দেবো এবং পাতাটার নিচের নিচের অংশ আমরা গাঢ় সবুজটা দিচ্ছি। নিচের অংশটুকু শেষ হয়ে গেলে আমরা উপরের অংশে দিব ইয়েলো কালার বা হলুদ কালার। আশা করছি তোমাদের একটু হলেও উপকারে আসবে। পরবর্তীতে যখন রং ভুলে যাবে তখন ভিডিওটি দেখে তোমরা রং করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।